আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি কচু লুচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খুবই মজার একটা খাবার, টেস্টি, খুবই সহজ, এটা সবাই করতে পারে। আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করছি। তো প্রায় ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা অল্প, হাফ চামচের মতো। আর দিয়ে দিচ্ছি হলুদি গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে রসুনটা একটু বেশি যাবে, কারণ যেহেতু কচুর লতি এই জন্য আমি রসুনটা একটু বেশি দিয়েছি। এখন মশলা খুব একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে ভালো হয় আর কি। এই তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি কচু লুচিগুলো দিয়ে দিব। এক এক রান্না এক একজন এক এক রকম করে, তো আসলে আমি এভাবেই করি। এভাবে করলেই আমার কাছে খুব ভালো লাগে। আমার কচু লুচিটা আমার খুবই পছন্দ। যে কোনো কিছু দিয়ে রান্না, চিংড়ি মাছ ছাড়াও ইলিশ মাছ বা কোনো শুটকি মাছ দিয়েও কচু লুচিটা মজা রান্না করে মজা করে খাওয়া যায়। এই তো আমি ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম, একটু পানি উঠেছে। আমি এখন আবার ভালো করে ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দেবো আর কি। এই পানিটা শুকিয়ে যাবে এবং কচু লুচিটাও সিদ্ধ হয়ে যাবে। এতে এক্সট্রা কোনো পানি দিতে হয় না, এভাবেই একটু পানি উঠে এই পানিতেই কচু লুচিটা সিদ্ধ হয়ে যায়। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে দিবেন প্লিজ। আর এতটুকু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি একটু দেখে নিচ্ছিলাম লতিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে দেব। আমি আর একটু নেড়ে চেড়ে আরেকবার ঢেকে দেব। এই তো হয়ে গেছে আমার কচু লুচি। ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি কিন্তু কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি বেশ কিছু, এর মধ্যে স্কিপ হয়ে গেছে সেটা। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন বুঝে। এই তো আশা করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।